হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ক্ষোভে ফুসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এখনো পর্যন্ত কেউ হত্যার দায় স্বীকার না করলেও ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত বলে সন্দেহ তুরস্কের হানিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হানিয়ার হত্যার ঘটনা প্রমাণ করে হামাসের সঙ্গে নেতানিয়াহ প্রশাসনের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই বুধবার ভোরে তেহরানে হানিয়ার আবাসস্থলে গুপ্ত হামলায় এক দেহরক্ষী সহ নিহত হন ইসমাইল হানিয়া ঘটনায় তীব্র নিন্দা ইরান মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন তেহরান এরই মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে হামাসের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন হানিয়ার এই মৃত্যু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সঙ্গে ইরানের বন্ধন আরো অটুট করবে অন্যদিকে হানিয়ার হত্যাকাণ্ড একেবারেই অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়াও দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী মিখাইল বোগদানভ বলেন এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হানিয়ার মৃত্যু ইসরায়েল ও পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলেও শঙ্কা জানান তিনি ইসরায়েল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও হানিয়ার মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলের বিষয়ক মন্ত্রী আমিচে এলিয়াহু তার দাবি হানিয়ার মৃত্যু বিশ্বে কিছুটা হলেও শান্তি আনবে সময় সংবাদ অন্তরাসেন